ভিডিও যে করছেন তিনি আবার মেসির ভক্ত নন, রিভিউ করছি উনি আমার সঙ্গে হাসাহাসি করতেই পারছেন ছবিটা দেখে। সাকিব একটু অন্যরকম সবকিছু দেখেন, অন্যভাবে ভাবেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে, বিপিএল এর এই মাঠে কোনো খেলা নেই, কিন্তু ক্রিকেট নিয়ে আয়োজন থাকবে না সেটা কি করে হয়। আমরা আজকে বরং বইমেলায় যাব, সেই জায়গাতে ক্রিকেট সম্পর্কে কিন্তু অনেক বই থাকে, স্পোর্টস সম্পর্কে অনেক বই থাকে। আমাদের এই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের এই প্রেস বক্সে অনেক অভিজ্ঞ, অনেক বছর ধরে কাজ করছেন এমন অনেক জার্নালিস্ট আছেন যারা বই লিখেছেন, তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। আমরা আজকে এই বইগুলো চেষ্টা করব বইমেলাতে খুঁজে বের করার। মেট্রো ছিল বলে স্বস্তি, তারপরেও এত ভিড়, সেটা দেখে যেন একটু ভয় লাগছিল। বইমেলার না জানি কি অবস্থা। চলে এলাম বইমেলায়, আপনারা দেখছেন অনেক মানুষ, কিন্তু আমরা আসলে স্পোর্টস এর যে বইগুলো খুঁজবো সেগুলো আসলে খুঁজে পেতে একটু বেগ পেতে হবে, সো আমাদের সাথে আপনাদের একটু হাঁটতে হবে। সো মেলায় এত ঘুরে ঘুরে শেষ পর্যন্ত এই ঐতিহ্যে এসে মোটামুটি আসলে মনটা একটু ভালো হয়ে গেছে। এত এত স্পোর্টস এর বই, আমরা আসলে এখানে শুধু রিভিউ করবো না, আমরা এখান থেকে বইও নিবো, বাট আমরা আসলে আগে একটা একটা করে বই একটু আপনাদেরকে রিভিউ করতে চাই। প্রথমে আসলে ক্রিয়াঙ্গন থেকে রণাঙ্গন, এই বইটা আসলে সবার আগে হাতে নেওয়ার রিজন হচ্ছে শহীদ জুয়েল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যারা খেলা দেখতে যান, শহীদ জুয়েল স্ট্যান্ডের নাম নিশ্চয়ই শুনেছেন। তো সেই শহীদ জুয়েল বীর বিক্রম, তার বেশ কিছু স্মারক গ্রন্থ রয়েছে এবং এখানে ক্রিকেটের অনেক গল্প, অনেক স্মারক, তার অনেক স্মৃতি, অনেক কিছু এখানে রোমন্থন করা আছে। এই বইটা খুবই ভালো। আমি একটু একটু আনকমন বইগুলো আগে দেখাচ্ছি। সেই রকম ফুটবলার হওয়ার উপায়, ডিলান টুপির লেখা এই বইটা। এটা আসলে বাইরের একজন রাইটারের বই, বঙ্গানুবাদ করা। বইটা খুব ছোট, পড়তে পারেন চাইলে। দেবব্রত মুখোপাধ্যায় আমাদের সিনিয়র বড় ভাই জার্নালিস্ট, ওনার অনেকগুলো নাম করা অনেক বই রয়েছে। এই বইটা আমার কালেকশনও আছে, নায়ক। এখানে আসলে বাংলাদেশ ক্রিকেটের শুরু থেকে এখন পর্যন্ত, আসলে বইটা যখন তিনি লিখেছিলেন সেই পর্যন্ত যত ক্যাপ্টেন ছিল তাদের সম্পর্কে আসলে খুব শর্ট নোটে আসলে বইটা কমপ্লিট করা। ক্রিকেটের ইনসুইং আউটসুইং, এই বইটা হচ্ছে মহিতুল আলমের, পড়ে দেখতে পারেন। আমি নিজেও করিনি এখনো, বাট বইটা পড়ার আমার ইচ্ছা আছে। দেবব্রত মুখোপাধ্যায় ভাইয়ের আরো একটি বই চ্যাম্পিয়ন, এই বইটা আসলে কাদের নিয়ে লেখা বুঝতেই পারছেন ছবিটা দেখে। আন্ডার-19 চ্যাম্পিয়ন, বাংলাদেশ এখন পর্যন্ত আসলে একবারই বিশ্বকাপ জিতেছে, সেই টাইটেল হোল্ডারদের জন্য আসলে এই বইটা লেখা। আমাদের বাংলাদেশের অধিনায়ক, বাংলাদেশের অধিনায়ক শিরোনামে বইটা লিখেছেন রানা আব্বাস ভাই। বইটা আমি পড়েছি, অনেক সুন্দর বই, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। মূলত আসলে এখানে আসলে এত এত বই আপনারা কালেকশনে পাবেন। রুহুল মাহফুজ জয়, এ টু জেড বিশ্বকাপ, ম্যারাডোনা, পেলে, বোঝাই যাচ্ছে ফুটবল নিয়ে বইটা লেখা। অনেক মানে প্রত্যেকটা বিশ্বকাপ নিয়ে ইতিহাস তুলে ধরা হয়েছে, কোন দল কার সাথে কয় গোলের ব্যবধানে জিতেছে না জিতেছে, এভরিথিং এখানে কোট করা। সো আলটিমেটলি এই বইটা খুবই ভালো, আমি হয়তো বা নিবো ভাবছি, পড়তে হবে। দেবব্রত মুখোপাধ্যায়ের অনেক বই রয়েছে, যার মধ্যে এই বইটা খুব ফেমাস, আপন চোখে ভিন্ন চোখে। আমরা অনেকেই জানি, যে অনেকে বলি কথায় কথায় যে সাকিব একটু অন্যরকম সবকিছু দেখেন, অন্যভাবে ভাবেন, সো অনেকটা সেই দিকটা অ্যাঙ্গেল করে বইটা হয়তো লেখা। শাকিব আল হাসান, আপন চোখে ভিন্ন চোখে, বইটা আপনিও কালেক্ট করতে পারেন। আলটিমেটলি আসলে স্পোর্টস যারা পছন্দ করেন তারা অনেক বই পাবেন এই একটা জায়গাতেই, সেই জন্যই আমরা আসলে এখানে আসছি, যাতে একসাথে অনেকগুলো বই আপনাদেরকে দেখাতে পারি, যে কোন বইগুলো আপনারা চাইলে এখানে আসতে পাবেন। ম্যাজিক্যাল মেসি, শিহান ওমরের, মেসির ভক্ত তো সারা বিশ্ব জুড়েই, ওয়ার্ল্ড কাপ জেতার পরে নিশ্চয়ই সেটা আরো কয়েক গুণ বেড়ে গেছে। সো আলটিমেটলি ম্যাজিক্যাল মেসির বইটি নিশ্চয়ই পড়ে দেখতে পারেন। ভিডিও যে করছেন তিনি আবার মেসির ভক্ত নন, সো আলটিমেটলি উনি আর কি, আমি যখন রিভিউ করছি উনি আমার সঙ্গে হাসাহাসি করছেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের দেশের খুবই খেলার জন্য ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা, সো এটা বইটা দেখে হয়তো অনেকে ফেলে চলে যেতে পারেন, বাট আমাদের অনেক খেলাই কিন্তু আমরা হারিয়ে যাচ্ছে, দেশের খেলা, ঐতিহ্যবাহী খেলা। তো সেই খেলাগুলোকে আসলে শর্ট নোটে একটু কোট করা, যে বইটা অন্তত থাকলে সেই খেলাগুলোর সম্পর্কে আমরা ধারণা পাবো, হারিয়ে যাবে।
আলটিমেটলি চাইলে আপনি এখান থেকে এই বইগুলো কালেক্ট করতে পারবেন। খ্যাতনামা লেখক উৎপল শুভ্রের কোনো লেখা প্রিন্টেড রাখেনি প্রথমা, এটা একটু আপসেটই করেছে। মেলা শেষের দিকে বলেই নাকি এমন অবস্থা। এছাড়া আজাদ মজুমদারের ইনসাইড দ্য প্রেস বক্স এগুলো কোনো কিছুই আপনাদেরকে দেখানো যায়নি, তবে সালাউদ্দিন স্যারের বইটা পাওয়া গেছে। সালাউদ্দিনকে চেনেন না এমন মানুষটা আসলে নেই বললেই চলে। কোচ সালাউদ্দিনের নাম সবাই জানেন, আর এই বইটা সালাউদ্দিন স্যার বের করেছেন খুব অল্প কিছুদিন হয়েছে এবং রূপ প্রকাশনী এখানে বইটা পাওয়া যাচ্ছে। কোচিংয়ের আসলে অনেক কিছু এখান থেকে জানা সম্ভব। আমরা ঘুরে ঘুরে স্পোর্টসের বইগুলো দেখছি, তো এই বইটাও অনেকের কাজে লাগতে পারে। অনেক ক্রিকেটাররাও এই বইটা কালেকশন করছে, সো আলটিমেটলি চাইলে আপনিও কালেক্ট করতে পারেন। আপাতত আসলে বইমেলায় ঘোরা শেষ। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছুটির দিন, সে কারণে স্বাভাবিকভাবে বইমেলার অনেক বেশি আজকে আসলে মানুষের জটলা বেশি, মানুষের ভিড় বেশি। কয়েকটা বই আমরা রিভিউ করতে পেরেছি। স্পোর্টসের অনেক নাম করা কিছু বই ছিল, আমাদের উৎপল শুভ্র বড় ভাই তার অনেক বই ছিল, কিন্তু সেগুলো আসলে এই মুহূর্তে প্রিন্ট নেই, সব প্রিন্ট ফুরিয়ে গেছে যেহেতু মেলার শেষের দিকে। সো আলটিমেটলি আমরা জাস্ট একটু চেষ্টা করেছি যে স্পোর্টসের আমাদের দেশি কিছু বই রয়েছে যে বইগুলো আপনি চাইলে কোথায় পাবেন বা না পাবেন সেটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করেছি। কিছু বই পেয়েছি, সেইগুলো দেখানোর চেষ্টা করেছি। বাকি বইগুলো হয়তো বা এখন প্রিন্ট নেই, সেগুলো ভবিষ্যতে আবারও কখনো যদি কোনো বইয়ের মেলায় যাই বা কোনো বইয়ের দোকানে যাই বা বইটা আমি পড়ার সুযোগ পাই তাহলে সেটা নিশ্চয়ই রিভিউ দেওয়ার চেষ্টা করবো। যারা বইয়ের পোকা, যারা বই পড়তে পছন্দ করেন, তারা নিশ্চয়ই সেটা পছন্দ করবেন। আমি একটা বই কালেক্ট করেছি, কী বই সেটা না জানাই থাক, বইটা পড়ার পরে হয়তো আপনাদেরকে জানাবো। বইমেলা থেকে এটাই ছিল এখন পর্যন্ত আসলে আপডেট। বিপিএল আজকের ফাঁকা দিনে আমরা চেষ্টা করলাম বইমেলা নিয়ে ছোট্ট একটু আসলে মজা করতে, বইমেলায় এসে একটু ক্রিকেটের গল্পটা খুঁজতে। সেটা বোধ হয় আজকের মতো শেষ, কাল থেকে আবারও বিপিএলের ব্যস্ততা শুরু হচ্ছে। ঢাকা থেকে ওয়াহেদ মুরাদ, মিডফিল্ড।